ফ্রেন্ড, রিয়ামির চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো মানে কি বলবো, চা করতে যাবো, মা বাবা দিদা খাবে। তো আমি এখন ভিডিওটা এখানে স্টপ রাখছি, চাটা করে এসে আবার চলে আসবো তোমাদের সামনে। তো হ্যালো ফ্রেন্ড, তো আমার চা করতে আমি চলে এসেছি। তো যখন সবে ভিডিওটা স্টার্ট করেছি, তো মা চা খাবে বললো, তো চা করতে এসেছি। তো চা করা মানে সব সরঞ্জাম রেডি করেই মানে বসেছি, তো চায়ের ভিডিও করছি। তো কোনো কথা বলতে পারিনি রেকর্ডটা এখন দিচ্ছি, কারণ তখন অনেকে ছিল, তো তার জন্য একটু লজ্জা পাচ্ছিলাম। তো ওই জন্য কোনো সাড়া করিনি, চুপচাপ ভিডিওটা করেছি। তো এখন রেকর্ড মানে কথাটা মানে বলছি। তো মানে চা করাও আমার হয়ে এসেছে, আর আমি চা খাবো না, মানে মা বাবা দুজন খাবে। তো আমার চা করা কমপ্লিট। তো আমার চা হয়ে গিয়েছে, তোমাদেরকে তো বললাম, বাবাকে চা দিয়েছি, দিদাকেও চা দিয়ে দিয়েছি, মা বারান্দায় বসেছিলো মাকে চা দিয়ে, আর বাসনগুলো পড়ে আছে। তো বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসি, ঘাটটা ফাঁকা আছে। আবার কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে, এখন যা বৃষ্টি হচ্ছে, যা উঠে উঠি কী বলবো তোমাদেরকে, ভালো লাগে না, কাদা কাদা চা। তো আমার চা করা আর বাবা অ্যান্ড মা দিদা সবাইকে দেওয়া হয়ে গেছে, চায়ের বাসনও দেওয়া হয়ে গেছে, সুন্দর জল ছড়াও দেওয়া হয়ে গেছে। তো আমি এখন সন্ধ্যে দেবো, তো চলো আমার সাথে মানে ভিডিওটা দেখতে থাকো। তো আমি সন্ধ্যে দিতে চলে এলাম, ফোনটা এক জায়গায় রেখে। তো আমি আসনটা বিছিয়ে নিলাম, ওখানে বসে ভালোভাবে সন্ধ্যেটা দিতে পারবো। তো তার জন্য আমি আসন বিছিয়ে নিয়েছি, আর অন্যটাকে চেঞ্জ করে গামছাটা নিয়ে নিয়েছি। অন্যটা খাওয়া ছিল, তো অন্যটা ছেড়ে দিয়েছি। তা আমি ফুলগুলো মানে বাসি ফুলগুলো তো ছিল সামনের দিকটায়, সামনের দিকটায় সরিয়েছি, তো ঠাকুরের গায়ে হাত দিইনি। আর সামনের টুকুটা একটু মুছে নিচ্ছি, জল পড়েছিল। আর আমাদের সত্যি বলতে গেলে আমাদের ঠাকুরের সিংহাসনটা মানে খুবই একটু মানে ভাঙাচোড়ার মধ্যেই তো আমরা গুছিয়ে রেখেছি। তো ইচ্ছা আছে পরে এই সিংহাসন একটা কিনবো। তো এখন আমাদের এই সিংহাসনটা তো তোমাদেরকে দেখাচ্ছি। সিংহাসনটা অনেক দিন আমার আগেকার, তো আমার শাশুড়িদের আমলে আমাদের নিজেদেরও মানে ঘর বাড়ি ও করতে হবে। তো একসাথেই ভাবছি করে নেব ঠাকুর ঘরটা। তো এখন একসাথে সব আছে, ঠাকুর ঘর আর আমরা, আর মাদের তো মাদের ঘর আছেই। তো এখন আমি সলতেটা বার করে নিচ্ছি, মানে ঠাকুরের প্রদীপটা জ্বলে নেব। তো আমার সঙ্গে দেওয়া কমপ্লিট। আর কি বলবো, মা মানে হাজবেন্ড ও চলে এসছে, তো ওর সাথে একটু রাগারাগি হয়েছে, তা একটু আড়ি আছে, কথা বলিনি, আড়ি আছে, সে আড়ি করে দিয়েছি। তো দেখবো কে আগে ভালো বলে। তো তোমাদেরকে তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমার মানে ঘরে ফোন রাখার মানে জায়গাটা এমন এমন জায়গায় পড়েছে, তো পুজোটা আসবে না, তো তার জন্য আমি দেখাতে পারছি না, তো সো সরি। তো এখন ভিডিওটা একটু স্টপ রাখছি, তো ফ্রি হয়ে আবার আসছি ফিরে তোমাদের কাছে। তো আমি এখন পপকর্ন করতে যাচ্ছি, দেখো পপকর্নটা মা দিলো বলে পপকর্ন করতে, তো পপকর্ন করতে যাচ্ছি। তো এই দেখো আমার দিদির ছেলে, মানে দিদির ছেলে বলতে আমার জেঠু বড় মেয়ে তার ছেলে, তো ওদেরকে আমি মানুষ করেছি ছোটোবেলায়। তো চলো আমি এখন পপকর্ন করতে যাচ্ছি, গ্যাসের কাছে যাচ্ছি। তো এখন পপকর্ন বানানোটা খুবই সহজ হয়ে গিয়েছে, তো প্রেসার কুকার নিয়ে এসেছি, প্রেসার কুকারে মানে এটা দেবো, দু মিনিট মানে রাখলেই ফাটফাট করে ফেটে যাবে, যখন শব্দটা পাঠাই তো তখন নাড়িয়ে নেবো, নিলেই পপকর্ন রেডি। তো আমিও পারতাম না, আমাকে আমার ছোটো ননদ শিখিয়েছে, এই এরকমভাবে পপকর্নটা আমি খাইনি। এমনি কেনা যেই পপকর্নগুলো বিক্রি হয়েছে ওগুলো কিনে কিনেই খেতাম, এরকম প্যাকেট পপকর্ন কোনোদিন বাড়িতেও আনিনি। তো এটাও আমার ছোটো ননদ দিয়ে গেছে, তো আমি এখন মা বললো বানাচ্ছি, এটাকে প্রেশার কুকারে ঢেলে দিতে হবে, বেশি দাম নয়। কত দাম এটাকে, কত দাম রে টুকু জানিস, 10 টাকা। তো এইটা মানে
এই পপকর্নের প্যাকেটটা 10 টাকা দাম। তো পপকর্নগুলোকে দেখো, দেখতে পাচ্ছ কি এরকম মানে ফুলবে। আমি 2 প্যাকেট একসাথেই দিচ্ছি যেহেতু বড় প্রেশার কুকার। তো পপকর্নটা ধরে নিচ্ছি, একদম তলায় পড়ে আছে, তো ফুলে অনেকটাই হয়ে যাবে। আর ভালো কথা মনে করে অবশ্যই সিটিটা খুলে নেবে। তো 2 থেকে 3 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। তো আমার সাথে বড় প্রেশার কুকারই যা ছোটো ঢাকনা নিয়ে, তো তোমাদের সাথে গল্পে গল্পে এই ছোটো ঢাকনাটা আমি বড় প্রেশার কুকারে নিতে দিচ্ছিলাম। তো যাই হোক, মাপের ঢাকনাটা আমি নিয়ে নিয়েছি, তো প্রেশার কুকারের সিটটাও খুলে দিয়েছি। গ্যাসটা একটু মানে লোও না জোরেও না, ছোটো গ্যাস ওভেনটাই মানে বসিয়েছি, তো একটু ফুটফুট করে আওয়াজ হচ্ছিলো, তো ওর জন্য একটু নাড়িয়ে নিলাম যাতে তলারগুলোও ফুটে যায় ভালোভাবে। তো আমার শাশুড়িরা ঘরে বসে আছে, আমি পপকর্ন করছি। তো সন্ধ্যের টিফিন একটু হালকার উপর থেকে খাবো, মানে এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, তো পেট ভর্তি আছে। তো সন্ধ্যের দিকে একটু মানে করেছি, একটু পপকর্ন খাবো। পপকর্ন হয়ে গিয়েছে, তো বড় ঘরে চলে এসেছি, মানে একটা করে তুলছে খাচ্ছে। তো তাতানো এসেছে, তাতান পপকর্ন খাচ্ছে, তাতানো এসে ফ্যামিলি হাই করছে, মানে হাই করছে। আর এটা হচ্ছে আমার তৈরি ছিল, তোমাকে তো বললাম, তোমাদেরকে তোমাকে বলছি হাই কর। বাবা ভয় করছে, বাবা ফ্রেন্ড। তো আবার চলে এলাম তোমাদের কাছে। তো দেখছিলে এতক্ষণ তাতানের দুষ্টুমি আর আমাদের পপকর্ন খাওয়া। তো এখন আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। তো আমরা কেকে এসে দেখো, তো এ ফোন কিনবে, তো ফোন দেখতে এসছে। আমরা চলে এসেছি ছোটো ঘরে, তা ভিডিওটা এখানে শেষ করে দেবো। বুঝতেই পারছো তো তাতান এসে, তাতানকেও তো একটু টাইম দিতে হবে। তা একটু হাই করো তাতান, ইয়া তাতান। এখন বসে বসে কার্টুন দেখছে, এখন হাই করার মুডও নেই। তো যাই হোক, আমাদের লাভ স্টোরি গল্প, তো যারা যারা শুনতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি পরের ভিডিওই লাভ স্টোরি মানে গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ভিডিওটা এখানে স্টপ। তো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।